সালার কিরবান, 5 বছর আগে তুই আমার কাছে নিতে 500 টাকা, যদি তোর পাই তোর দেখাবো তোর মজা, টাকা আদায় করে ছেড়ে দেবো। বাবু তুমি বুঝতেছো না কেন, আমি তো তোমাকে কথা দিলাম আজকে যত কাজই থাকুক না কেন আমি তোমার সাথে দেখা করবো, তোমার নিয়ে আমি ঘুরতে যাবোই যাবো। আজকে বন্ধু বইগুলো মিস হলো আমার কথা মিস হবে না, বিশ্বাস করো আমাকে একবার। বাবু আমি সত্যি সত্যি বলতেছি আমি আসতেছি, তুমি টেনশন নিও না, আমি কয়েক মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছাচ্ছি। তোর কাছ তো আমি 5 বছর আগে তোর কাছে 500 টাকা পাবো, টাকাটা দিয়ে দে, টাকা দে। কি বললে, বকুল মারা গেছে? আচ্ছা আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। দাদা আমার মামার শ্বশুর এক্ষুনি মারা গেলো, তুই আস্তে আস্তে ফোন দিছে, আমার তো সেখানে যাওয়া লাগবে, তোর টাকাটা আমি কিছুদিন পর দিদি বানে। কি কারণে মারা গেল তোর মামা? আমি তো ঠিক জানি না, আমি সেখানে যাবো তারপর জানতে পারবো। আমি কি পারবো এখন? এক্ষুনি আমার 1000 টাকা দে ভাই, আমি তো টাকা 100 দিয়ে দেবো। 5 বছর আগে পাবো তোর কাছে 500 টাকা, আবার তুই সাথে 1000? দাদা তুই তো বুঝতে পারতি না, আমার মামা শ্বশুর মারা গেছে, আমার ওদের না গেলে মানুষ আমার থাকতো না, ব্যাপক যত্ন করতো আমার। তোমার 1000 টাকা দে ভাই, আমি তোর 1 বেড়ে দে তোমার রিয়েল কি তা আমি তো জানি না, আমি যদি শুনবানি শুনি তো জানা মানি, তোমার 1000 টাকা দে ভাই। ঠিক মতো আচ্ছা দাদা থাক, আমি তো তাই চলে যাই। দাদা কিরমানের দেখছি নাই, কিরমানের মামা শ্বশুর মারা গেছে বলে আমার কাছে 1000 টাকা নিয়ে একটু আগে চলে গেল। ও তো এখন বে করে নিয়ে মামা শ্বশুর এসে গন্তে বললি তুই? হা হা হা, আমি পারি না আর পারি না।